إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دیدار এদিকে আসো সাউন্ড আরো সফট হবে রিভার্ব দিয়ে বলে দাও ওয়ালা আলি টাইম কত এখন اللهم صلی علی سیدنا مولانا محمد وعلی آلی سیدنا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم আপনারাও সেই সন্ধ্যা থেকে প্রতীক্ষায় ছিলেন নাকি? জোরে মাতো না ভাই, তা আমি খুব বিরক্ত করব না, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। কোরআন করিম সূরা বাকারা শুরু থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি,
এই অংশটুকুন কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো। আমরা যারা এসেছি, আমাদের সকলের প্রত্যাশা আমরা জান্নাত চাই, বাকিরা চান না? সবাই চান? কে কে চান হাত তুলে দেখান, হাত নামান। নূর নবী মোহাম্মদ সাল্লামের উম্মত, বেহেশতে কেউ যাবে ফার্স্ট চান্সে, আর কেউ যাবে আজাবের পর সেকেন্ড চান্সে। আপনাকে আজাবের পর যেতে চান না বিনা আজাবে ফার্স্ট চান্সে চান? কে কে হাত তুলে দেখান, হাত তামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিনা আজাবে প্রথম চান্সে বেহেশতে কিভাবে যাবেন সে ফর্মুলাটাই আমি আজকে বলবো। আমরা তা শুনেই তো বাড়ি যাবো ইনশাল্লাহ, জোরে বলতে হবে। ভূমিকাতে তো একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে। আর এখানে সেই সন্ধ্যা থেকে বসে থাকা হাজার হাজার মানুষ, গভীর রাত হয়ে গেছে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, একমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা বলে? কোরআনের সঙ্গে যাদের তাল্লুক, কোরআন যাদের মানহাজ, যারা কোরআনের সংগ্রাম করে, কোরআনের আন্দোলন করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহর কাছে তাদের পুরস্কার একটাই, আজরুন আজিম, ঠিক কিনা? এমন পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারবো না। কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা সামনে রাখে, জীবন চলার পথে কোরআনকে যারা মাইলস্টোন বানায়, মাআত ফিত তরিক, মাইলস্টোন বুঝেন কথা বলেন, ঢাকা কত দূর লেখা থাকে না রোডে পাশে, ওটা মাইলস্টোন, ওটা দেখে আপনি গন্তব্যে পৌঁছতে পারেন। কোরআনকে যারা মাইলস্টোন বানাবে জীবন চলার পথে, মাআত ফিত তরিক বানাবে, তাদের একমাত্র গন্তব্য হবে জান্নাত। কথা বোঝা যায় আমার না? ডবল হচ্ছে আওয়াজ, ঠিক আছে? ডবল হচ্ছে, ইকো কমাও। আমি তো বুঝতে পারতেছি তোমরা যে ঠিক মতো মাতো না, তাতেই বুঝছি আওয়াজ ডবল হয়। ইকো কমে যাবে, রিভাব থাকবে, কথা খেয়াল করছেন বন্ধুরা? এখন বোঝা যায়, কোরআন জীবন চলার পথে যখন সামনে থাকবে, সে মানুষকে কোরআন জাহান্নামে যেতে দেয় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রসূলের সাথ করেছেন, মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমরা যে আজকে কোরআনের সাথে সম্পর্ক করতে আসলাম এবং বসলাম, এতে খুশি না বেজার? জোরে বলতে হবে, আমরা খুশি, মালিক খুশি, মখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের আজীব। বেজার কে? শয়তানও বেজার, তার চালা চামুন্ডারও বেজার, আর আব্বাসিয়ার সাথে আর একটু বেশি বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো একটু পরই মুনাজাত করব, কারণ বেশি দেরি করলে আমি জানি কি সমস্যা। আপনার যে সিএনজি ভাড়া করে আনছেন, দেখছি আমি অনেক সিএনজি, 12টা বাজলে এরা আপনাদেরকে নক করবে, উঠো, রাত 12টা বেজে গেছে, ঠিক কিনা? আজকে প্রয়োজনে 2-100 টাকা ড্রাইভারকে বাড়াই দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাও আমি আরো আগে শেষ করে দিচ্ছি। সম্মানিত সুধি, আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত করুন, পুরুনাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সাদাকাল্লাহুল আজিম, পড়ুন সাদাকাল্লাহুল আজিম, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে শুরুতেই ঘোষণা করেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা বুঝেন নাই? বুঝে থাকলে একটু বলুন না, সুবহানাল্লাহ। এখানে যে আরবিতে হুদা শব্দটা এসেছে, এটা ইসমুল মাসদার। এটা কি? এটা আলেমরা বুঝবেন। ইউফিদু মানা ইসমিল ফাইল, ইমাম রাজি তার তাফসিরে লিখেন হুদাটা ইসমে ফাইলের অর্থ দেবে, অর্থাৎ হুদাল্লিল মুত্তাকিন আই হাদিল্লিল মুত্তাকিন, কোরআন পৃথিবীর মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বায়যাবি কতগুলো সুয়ালে মুকাদ্দার করেন, প্রশ্ন করেন নিজে এবং উত্তর দেন নিজে। খেয়াল করছেন? প্রথম প্রশ্ন, কোরআন যদি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হয়, যারা মুত্তাকি হয় নাই বাকি মুসলমান তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে? আমার দিকে তাকান না ভাইরা, আমার দিকে তাকান, প্রশ্ন আসে? সবাই তো মুত্তাকি না, কোরআন যদি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হয় তো বাকি যারা মুসলমান তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে? সেই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে, ইহকালের কথা, পরকালের কথা, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের কথা, তার নিচের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, আলামে আরওয়াহের কথা, আলামে আসবাবের কথা, আলামে মালাকুতের কথা, আলামে মেসালের কথা, পৃথিবীতে মানুষের কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যত কথা, সব কথা আমি কোরআনে বলেছি। ওয়া হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন, সকল মুসলমানের জন্য কোরআন শুভ সংবাদের বাহন, রহমতের কান্দা এবং হেদায়েতকারী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটো কথা পেলাম, কোরআন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আবার পেলাম কোরআন হুদাল্লিল মুসলিমিন সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, মুসলমানগণের মধ্যে যারা মুমিন, যারা কি বাবা কথা বলবা না জোরে, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে? জোরে মাতো, আসে? আল্লাহ জবাব দিছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এ কোরআন সকল মুমিনের জন্য হুদা, হেদায়েতকারী এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা কথা পেলাম? তিনটি, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন। এখন প্রশ্ন আসে, যারা মুমিনও না, মুসলিমও না, মুত্তাকিও না, কাফের মুশরিক বেঈমান বাকি মানুষ, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? জোরে বলতে হবে। প্রশ্ন আসে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদানাল লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন নাযিল হয়েছে রমজান মাসে,
পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শনকারী। আমরা কয়টা কথা পেলাম? কোথায় বসাবেন, জায়গা নাই তো, অসংখ্য লোক তো দাঁড়িয়েই আছে। আমরা তো 10,000 হলে আর 2,00,000 লোক হয়েছে এটা বলতে পারি না, এগুলো মিথ্যাবাদীরা পারে। তাদের যে কত হাজারে লাখ হয় ওটা আমরা জানি না, তাদের হিসেবে আমাদের এখানে 4,00,000 লোক আছে। তাদের কেমন লাখ হয় জানেন? ওই যে পুঁথি শাস্ত্রে বলতো আগে, পুঁথি শাস্ত্রে লক্ষ লক্ষ সৈন্য মরিয়াছে কাতার ও কাতার, সোমার করিয়া দেখে 40,000, মরছে 100,000, গুনে দেখে আছে 40,000। এইরকম ওদের 2,00,000-4,00,000 হয়, ঠিক কিনা বলে? মিডিয়াতে এসেছে 172 ফিট লম্বা আর 75 ফিট পাশ একটা মাঠ, 6,000-7,000 লোক বসতে পারে, সেখানে নাকি 3,00,000 লোক বসছে। চিন্তা করেন, যেটার যেই বক্তার ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, মরে গেছে, একদল লামা ঝাবি এই মরাটাকে খাড়া করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? কিন্তু একটা কথা আছে, কখনো সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের গ্রান আসে না। এগুলো ফুল না, গ্রান আছে প্লাস্টিকের, এগুলো কিসে? কবি গালেব সুন্দর বলেছেন, সদাকত ছুপ নহি সকতি হ্যায় বনাওয়ট কি উসুলো সে, কে খুশবু আ নহি সকতি হ্যায় কাগজ কি ফুলো সে। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের গ্রান আসে না। তোমাদের লজ্জা থাকা উচিত, লামা ঝাবিরা লজ্জা থাকা উচিত, যে বক্তা আল্লাহ শানে বেয়াদবি করেছে, নবীকুল সম্রাট আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত আলীকে মাতাল বলেছে, হযরত ওমরকে মতখর বলেছে, আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলেছে, এইরকম পরিত্যক্ত বক্তাকে নিয়ে লাফালাফি করলে তোমাদের অস্তিত্বকে সুন্নি জনতা মাটির সাথে মিশাইয়া দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সব জায়গায় ভোগলাবাজি চলবে, এই জনপদে চলবে না, এটা শাহজালালের পদধন্য। এই জমিনে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ 50 বছর খেদমত করেছেন, এখানে চলবে না ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বলছিলাম আবার তারা জনগণ দেখাতে গাছি উঠায়, বাঁশি উঠায়, ঠিক কিনা? বাংলাদেশ এখন 2020 সাল চলছে, এখানে কোন ধাপ্পাবাজি ভোগলাবাজি বাটপারি চলবে না ইনশাল্লাহ। ওই যে আমাদের একটা বাঁশি উঠছে দেখেন, সোমবারে তো শুধু। তাহলে আমরা কয়টা কথা পেলাম, জোরে বলতে হবে, 4টা কথা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই ম্যাজিক দেখতে আসছেন, কথা বলে না। আমাদের যে লোকগুলো দাঁড়িয়ে আছে এগুলো যদি বাঁশি উঠাই দিতাম কেমন ম্যাজিকটা হইতো। সোমবারে তো শুধু কয়টা কথা পেলাম, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিন নাস, সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি স্টাইলে কেন কথা বললেন? শুরুতেই তো বলে দিতে পারতেন হুদাল্লিন নাস, কোরআন পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী, সেই মানুষের মধ্যে মমিন আছে, মুসলিম আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, কাফের আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, ঠিক কিনা বলেন?
তা কেন তিনি বললেন না? চারটি স্টাইলে বললেন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুত্তাকিন। তার কারণ কি? বিশ্ব বরণ্য মুফাসসির ইমামে বায়যাবী রহমতুল্লাহ জবাব দিয়েছেন, এই কোরআন এমন এক বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহর পক্ষ থেকে আগত নেয়ামত, নূরনবী মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ মুজেজা, পৃথিবীর প্রতিটি মানুষ কোরআন থেকে উপকার লাভে ধন্য হবে, পৃথিবীর সকল মানুষ কোরআন থেকে যতটুকু উপকার লাভ করে ধন্য হবে তার চেয়ে বেশি ধন্য হবে মমিনগণ, তার চেয়ে বেশি ধন্য হবে মমিনগণের মধ্যে যারা আত্মসমর্পণ করে মুসলিম হবে তারা, সবচেয়ে বেশি কোরআনের উপকারে ধন্য হবে তারা মমিন মুসলমানের মধ্যে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক চারটি স্টাইলে কথা বলেছেন, চারটি স্তরে। বন্ধুরা, এখন একটা প্রশ্ন আসে, যারা কোরআনের উপকার থেকে বঞ্চিত হবে তাদের কি অবস্থা? বুঝেন নাই, যদি কেউ কোরআনের উপকার থেকে বঞ্চিত হয় এটা তার ব্যক্তিগত দুর্বলতা, দুর্বলতা তার রুচির, তার মেজাজের, তার স্বভাবের, কোরআনের দুর্বলতা নাই। সুবহানাল্লাহ, বলি আপনারা, এ মাইক ব্যান্ড, বারবার মাইক ধরো না, মাইক ভালো চলছে, ভালো চলছে মাইক, পরে মাইকম্যান মাইক রেখে ভাগবে, কিন্তু বলে দিলাম সব যাবে, মাইক খুব ভালো চলছে, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের উপকার থেকে যারা বঞ্চিত হবে দুর্বলতা তাদের, কোরআনের কোনো দুর্বলতা? আচ্ছা বলুন তো ভাইরা, এই যে সূর্য আকাশে উঠে এটার উপকার কি শুধু মুসলমান পায় না কাফেররাও পায়? শুধু কাফের মোশেক পায় না, অন্যান্য বৃক্ষ জীব প্রাণী সবাই পায়। কিন্তু সূর্যের সাথে একটা প্রাণীর শত্রুতা আছে, ওটা চামচিকা। ওটা কি চামচিকা? দেখছেন আপনারা কি বলেন সিলেটে চামচিকাকে? চামচোড়া, উর্দুতে বলে চামগুদ্রি। এই চামচিকা কিন্তু দিনে বের হয় না, বের হয় রাতে। তাকে জিজ্ঞেস করা হয়, ভাই চামচিকা, তুমি দিনের এই সৌন্দর্য উপভোগ করতে দিনে বের হও না কেন? তো বলে যে আমার সাথে সূর্যের একটু শত্রুতা আছে, তো তাই আমি দিনে বের হই না রাতে বের হই। আসল সমস্যা চামচিকার চোখ খুব দুর্বল, সূর্যের আলো সহ্য করতে পারে না। কোরআন হলো মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো, সুবহানাল্লাহ, নূরের কিতাব। পৃথিবীর সকল যুগের সকল দেশের সকল বর্ণের বংশের মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনকে 1500 বছর আগে প্রেরণ করেছেন। যদি মানুষ নামের কোনো হতভাগা কোরআনের উপকার থেকে বঞ্চিত হয়ে যায়, দুর্বলতা তার নিজের, আল্লাহর কোরআনের কোনো দুর্বলতা নাই। যেমন চামচিকা রাতে বের হয় না দিনে, দিনে বের হয় না রাতে বের হয়, দুর্বলতা তার নিজের, সূর্যের কোনো দুর্বলতা নাই, ঠিক কিনা বলেন? বড় চমৎকার ব্যাখ্যা করেছেন ইমামে বায়যাবী, তিনি বলেন, কোরআন হলো কাগেজা সালেহ, অতি উত্তম, আল্লাহর পক্ষ থেকে আগত বেহেশতি খোরাক, মানুষের আত্মার মহৌষধ। এই বেহেশতি খোরাক থেকে যেই হতভাগা মানুষটা বঞ্চিত হয়ে যাবে, দুর্বলতা তার রুচির, তার মেজাজের, তার মস্তিষ্কের, তার পেটের, এই দামি খোরাক বেহেশতি খাদ্য কোরআনের কোনো দুর্বলতা নাই। যেমন গ্রামগঞ্জে কিছু মানুষ আছে পোলাও গোস্ত কোরমা খেতে পারে না, আছে না? দুর্বলতা কি পোলাও গোস্ত কোরমার না তার পেটের? জোরে বলো, তার রুচির, তার পেটের, তার স্বভাবের, তার মস্তিষ্কের, ঠিক কিনা বলেন? গ্রামের এক লোক বিয়ে করছে ঢাকা শহরে, বুঝলেন, পড়াশোনা করে বড় অফিসার হয়ে গেছে। কিন্তু অফিসার হলে কি হবে, একটা কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। মানুষ যত শিক্ষিত হোক তার স্বভাব পরিবর্তন হয় না, স্বভাবটা ভিন্ন জিনিস, ঠিক কিনা? এখন ঢাকা গেছে বিয়ে করতে, বিয়েতে ঢাকাতে দেওয়া হয় সাগরানা, দেখছেন আপনারা কি বলেন এটাকে? সাগরানা, বড় একটা পাত্রে অনেক কিছু দেওয়া হয়, তো তার সামনে রাখা হয়েছে, সে তো দুলামিয়া। এখন এ লোকটা দেখে তার সামনে রাখছে সাগরানাতে আস্ত খাসি, মুরগি মুসাল্লাম, কালিয়া, কোফতা, কাবাব, তারপরে রোস্ট এবং ব্রোস্ট,
এটা দেখেই ওর পেটে সাইক্লোন শুরু হয়েছে। ও ভাবতেছে জীবন ভর খাইলাম গ্রামের বাড়িতে আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, টাকি মাছের ভর্তা, কখনো কখনো বোয়াল মাছ। এই পোলাও গোস্ত কোরমা দেখেই ওর পেটে সাইক্লোন শুরু হয়ে গেছে। মনে মনে বলে, আমারে ফাঁসি দিল, এক লোকমা আমি খাবো না। আচ্ছা বলেন তো, দুর্বলতা কি তার পেটের স্বভাবের চরিত্রের রুচির, না ওই ভালো খাবারের? কোরআন শেফা উল্লিন নাস, গোটা মানব জাতির জন্য আধ্যাত্মিক খোরাক আল্লাহর পক্ষ থেকে এসছে, খাদ্য। সুবহানাল্লাহ। এটা যার বরদাস্ত হবে না, দুর্বলতা তার মন মেজাজে ঠিক কিনা পড়ে, তার রুচির, তার স্বভাবের, তার চরিত্রে ঠিক কিনা পড়ে। সম্মানিত সুধী, বলছিলাম আমরা আমাদের দেশে এমন কিন্তু লোক আছে কোরআনকে পছন্দ করে না, আছে না, কথা বলে না। কোরআনের মহা উপকার থেকে কারা বঞ্চিত হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই কোরআন অবতীর্ণ করি, যা শেফা উল্লিল মুমিনিন, মুমিন মুসলমানের জন্য তাদের অন্তরের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিচ্ছেন, তাদের ক্ষতিটাই কোরআন বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, নাম শুনছেন? আমাদের কবি, সুবহানাল্লাহ, কত বড় কবি! আমি দেখেছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ অনেক কবিতাই চুরি করছে জালালউদ্দিন রুমি থেকে, রবি ঠাকুর। মসনবীয় রুমি ফার্সিতে লেখা ছিল, রবি ঠাকুর ফার্সি জানত, তো জালালউদ্দিন রুমির কথাগুলো, কবি হাফিজের কথা, শেখ সাদির কথাগুলোকে সে বাংলায় পদ্মানুবাদ করে নিজের নামে চালাই দিচ্ছে। জাত কবি ছিল আমাদের কাজী নজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। এমন এক প্রতিভা আল্লাহ তাকে দান করেছিল, নোবেল পাওয়ার যোগ্য ছিল তো নজরুল। রবীন্দ্রনাথ কেন পাইল? তার কারণ নজরুল ছিল ব্রিটিশ বিরোধী ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতার দাবি করেছিলেন কবি নজরুল ইসলাম। ব্রিটিশ খেদাও আন্দোলনে বিপ্লবী কবিতা লিখেছিলেন, সে এক একটি বিদ্রোহী কবিতা ইংরেজদের দেয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছিল। সে নজরুলের সাথে আমরা বাংলাদেশে বেইনসাফি করি, ঠিক কিনা? যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করি, সেভাবে নজরুলের মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না, ঠিক কিনা? করি আমরা? নজরুলকে একটু ভালো লাগে, আমার নুন্নবী শানে উনি কবিতা লিখে গেছে, সুবহানাল্লাহ। নজরুলের কবিতা কোথায় যে, সুবহানাল্লাহ, চিন্তা করতে পারবেন না। নজরুলের ধ্যান ধারণা কোথায় ছিল? আমার দেশের অনেক মৌলবি পীরের ধ্যান ধারণা ওখানে যায়নি। নজরুল তার কবিতায় লিখছে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সে পথে মর হেঁটে যেতেন নূর নবী হযরত। রসুল্লাহর প্রতি কি সম্মান, কি তাজিম ছিল! একবার নজরুলকে দেখা হলো নজরুলের সাথে ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমতুল্লাহর, নাম শুনছেন না? উনি নজরুলকে দেখে বললেন, নজরুল তুমি তো অনেক কবিতায় লিখছো, আমার প্রিয় রসুলের সামনে একটা কবিতা এখন লেখো। নজরুল বললেন, হুজুর আমার একটু সময় দেন, আমি একটু উজু করে আসি। হুশ আবার ঠিক ছিল, সুবহানাল্লাহ। উজু করে এসে নজরুল লেখা শুরু করলো, সে বিখ্যাত নাত লেখল, ত্রিভুবনের প্রিয় আমার মোহাম্মদের নাম, সুবহানাল্লাহ। আমার মনে হয় নজরুল ইসলাম এই কবিতাগুলোর কারণে নাজাত পেয়ে যেতে পারে। নজরুল তার জীবনে তস্কর বৃত্তি বা সাহিত্যে চুরি করে নাই, রবীন্দ্রনাথ তার জীবনে চুরি করেছে, ঠিক কিনা? কাদের কবিতা চুরি করেছে? জালালউদ্দিন রুমি, শেখ সাদি, কবি হাফিজ, তাদের কবিতাগুলোকে সে বাংলাতে চুরি করে লেখার চেষ্টা করেছে। বলছিলাম জালালউদ্দিন রুমির কথা, তিনি
মাসনাবী ও রমিত অনেক গল্প লিখছেন, উপদেশ দিতে চেয়ে। তিনি লেখেন, বাগদাদের শহরতলিতে থাকতো চামারের দল। চামার চিনেন? ঋষি, চামড়া, চামড়া নিয়ে যারা কাজ করে, চামড়ার ব্যবসায় জুতা টুতা বানায়, আপনার কি বলেন, মুসি। তাতে আমার কথার সাথে আপনাদের কথা যথেষ্ট মিল আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কয়েকটা কথা বুঝি না, এগুলো বুঝে ফেলবো ইনশাল্লাহ আস্তে আস্তে, কি বলেন? একবার বলতেছে একজন হুজুর আইরা, হুজুর আইরা, আমি বললাম এটা কি বলে, হুজুর আসতেছে নাকি? হ্যাঁ, সম্মানিত সুধী, বলছিলাম ইমাম রমি লিখেছেন, বাগদাদের শহরতলিতে থাকতো চামারের দল, চামার সর্দার তাদেরকে উপদেশ দিল, তোমরা কখনোই বাগদাদের মূল শহরে যে আতর পট্টি আছে, আতর বেচে যেখানে, ওখানে ঢুকবা না। একটা কথা আছে আরবিতে, আল ইনসান ও হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় তার প্রতি মানুষের উৎসাহ একটু বেশি থাকে। এক ছোট চামার গেছে আতর পট্টিতে, যেখানে আতরের দোকান, ঢুকতেই আতরের গ্রাম তার নাকে ঢুকতে এসে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা তো অবাক হয়ে গেছে, তরতাজা একটা যুবক এইভাবে বেহুশ হয়ে গেছে ব্যাপারটাকে। ওরা যে কেউ কান চুলকাচ্ছে, কেউ পা চুলকাচ্ছে, কেউ মাথায় পানি দিচ্ছে, ওর হুশ আরো বেহুশি আরো জমতেছে, সবার হাতে তো আতর। কথা বুঝেন না? অনেক দেরি দেখে চামারের বউ এসেছে দূর থেকে, কয় ভাই সব এমনে কাজ হবে না, কয় তুমি কে? কয় আমি তার বউ। আসো? কয় না, আসলে তার যেই দশা হয়েছে আমার সেই দশা হবে। বলে তার মানে বুঝলাম না, বলে আমরা চামারের দল, আমাদের জন্ম চামড়ায়, বড় হই চামড়ায়, ভাত খাই চামড়ায়, চামড়ার পচা গন্ধ আমাদের অস্তিত্বে মিশে আছে, আতরের গন্ধ আমাদের সহ্য হয় না। তা আতরের সুবাস পেয়ে সে বেউস হয়ে গেছে, কয় এখন ট্রিটমেন্ট কি? কয় কিচ্ছু না, একটা সিরা জুতা তার নাকে টাঙ্গায় দে, স্যান্ডেল একটা সিরা নাকে লাগাতেই চামারের হুশ ফিরছে, উঠে দিছে দৌড়। যুগে যুগে যারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে গ্রহণ করতে পারে নাই, তারা চামচিকা সদৃশ, চামার সদৃশ। আল্লাহর কোরআনের এই মিস্কের মতো আতরের জিনিস তাদের ভালো লাগে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা হাসবেন না, আপনারা তো তকবীর দিতে পারেন না, সে দিচ্ছে, ঠিক কিনা? তবে অর্ধেক দিচ্ছে, আমরা দুইটা স্লোগানে বিশ্বাসী, নারায়ে তাকবীর জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাংলাদেশ এক ভণ্ড বক্তা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, আমরা এই ভণ্ড বক্তার কথায় কর্ণপাত করি না, কারণ এটার ইমানও নাই, এটার চরিত্রও নাই, ঠিক কিনা? ইমানও নাই, রসুল্লাহর রেসালতের স্লোগানকে যে ফালতু বলে, ওর তো ইমান গেছে আর বউও গেছে, বউ যদি নিজের হয়, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি কওমি ভাইদেরকে বলি, তোমাদের মধ্যে বড় বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, তাদের ওয়াজ শুনো। এতটা নিরেট মূর্খ মানুষকে ওয়াজ শুনতে আনলে ওয়াজ তো বেরোয় না, শুধু আওয়াজই তো বেরোয়। কোরআন হাদিস তো পাওয়া যায় না, কোরআনও নাই হাদিসও নাই, শুধু কেচ্ছা কাহিনী বলে, আর মাঝে মধ্যে ফার্সি কবিতা পড়ে, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় দুই ঘন্টা শেষ। এটা ওয়াজ না আওয়াজ? জোরে বলেন, ওয়াজ না আওয়াজ? সাবধান হয়ে যান, স্লোগানটা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাইক বন্ধ করো। আমার ভাইরা, যে কথা বলছিলাম, কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, ঠিক কিনা? কথা খেয়াল করছেন? কয়টা কথা পেলাম? আমার দিকে তাকান,
হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল নাস। সুবহানাল্লাহ বলবেন, কথা খেয়াল করছেন? এখন একটা প্রশ্ন আসে, যারা মুমিন মুত্তাকি তারা তো কোরআনের উপকার লাভ করবে, করবে না? যারা বাকি মানুষ কাফের মুশরিক বেঈমান তারাও কি কোরআনের উপকার পেতে পারে? জি, আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে, তারাও কি কোরআনের উপকার পেতে পারে? পারে। সারা বিশ্বের কাফের মুশরিক বেঈমান কোরআন থেকে উপকার নিচ্ছে, তবে পার্থিব উপকার, পরজগতে তাদের উপকার নাই, কারণ তাদের ঈমান নাই। তার কি উপকার নিচ্ছে? কাফের মুশরিক অমুসলিমরাও কোরআনকে বিশ্বাস করে, গ্রহণ করে না। রাসূলের হাদিসকে বিশ্বাস করে, গ্রহণ করে না। সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের উপকার নিচ্ছে ইউরোপ আমেরিকায় উচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা কবি সাহিত্যিকরা সবচেয়ে বেশি নিচ্ছে, বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ, ইউরোপ আমেরিকায় দলে দলে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর মুসলমান হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আল্লাহর কোরআনকে দেখে আশ্চর্য হয় বিজ্ঞানীরা, কারণ এই কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়েছেন। 1500 বছর আগে যখন কোনো গবেষণাগার ছিল না, কোনো সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কম্পিউটার ছিল না, কোনো বিজ্ঞানী ছিল না, দার্শনিক ছিল না, গবেষণাগার ছিল না, সেই যুগে নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে এমন সব তথ্য আল্লাহ পাক দিয়েছেন, যা দেখে 1500 বছর পরে পৃথিবীর সেরা বিজ্ঞানীরা তাদের মস্তক কোরআনের সামনে নত করে দিচ্ছে। আমি কয়েকটা তথ্য দিচ্ছি। মডার্ন সায়েন্সের জনক বলা হয় আইনস্টাইনকে। নাম শুনছেন? কথা বলেন আপনারা, আমি বুঝতে পারতেছি অধিকাংশই শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মডার্ন সায়েন্সের জনককে আইনস্টাইন, বংশে ছিল ইহুদি, জাতি কি ছিল? ইহুদি। এই আইনস্টাইন পৃথিবীর মানুষকে যতটুকু উপকার দিয়েছে তার থেকে বেশি মানবতার ক্ষতি করেছে। অ্যাটম বম আবিষ্কার হয়েছে আইনস্টাইনের সূত্রে, ঠিক কি না? আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, এই সূত্রকে কেন্দ্র করে অ্যাটম বম আবিষ্কার হয়েছে। বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হলো পারমাণবিক বম। আজকে চোরের মার বড় গলা। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা নাকি সন্ত্রাসী, কথা বলে না, অথচ পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। বড় দুঃখ, ওই দেশে প্রতিষ্ঠিত আছে বিশ্ব শান্তি সংস্থা, তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। যে দেশটা সবচেয়ে বড় সন্ত্রাসী তার এখানেই জাতিসংঘ। ব্যাপারটা হলো শুটকির নৌকায় বিড়াল মাঝি। শুটকির নৌকায় মাঝিকে বিড়াল, তাই কি হয় না? হয় নাই। এই আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে 91 সালে, ওয়ার এগেনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে সে, কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী সে। আপনি দেখুন ভিয়েতনামে যুদ্ধ করে আমেরিকা 20 লক্ষ বনি আদমকে হত্যা করেছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধ সৃষ্টি করে আমেরিকা, 2500 বছরের ইতিহাস, ঐতিহ্যের লালন ভূমি, আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে, লিবিয়াতে গণহত্যা করেছে, সোমালিয়াতে করেছে, বসনিয়াতে করেছে, চেচনিয়াতে করেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক কিনা? সে সন্ত্রাসী দেশ। আমি বলবো ইসলামের সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই, মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই, তার সবচেয়ে বড় প্রমাণ মানুষকে হত্যা করার একটি মারণাস্ত্র কোন মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করেনি। মানুষের জন্য সবচেয়ে বড় বোমা আবিষ্কার হয়েছিল ডিনামাইট, এটা আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল, ঠিক কিনা? মানুষের রক্তের উপর প্রতিষ্ঠিত টাকায় নোবেল বিতরণ করা হয়,
এই জন্য পৃথিবীতে কোনো মুসলমান আজ পর্যন্ত নোবেল পায় নাই, কিয়ামত তক যেন না পায় এটাই আমি চাই। মুসলমান নামধারী যারা পেয়েছে একটাও মুসলমান না, সব নিকৃষ্ট ফেরাউনের মতো কাফের, ঠিক কিনা? এটা বিশ্ববরেণ্য সুৎখর এবং বড় মাপের নাস্তিক, আপনি নামটা না নিলেও পারতেন, ঠিক কিনা? সে তো বহু আগেই পচে গেছে, মরে গেছে, এখন দাফনটা বাকি আছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তারপরে সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র অ্যাটম বম, এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, সে কি মুসলিম না মুসলিম? জোরে বলেন, ইহুদি। সেই সূত্র থেকে বম বানালো মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান বিজ্ঞানীরা, অ্যাটমিক রিয়্যাক্টর তৈরি করে বম বানালো, তাও খ্রিস্টান। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি দ্বীপ আছে, তার নাম পার্ল হারবার। 1946 সালে সেই পার্ল হারবারে খ্রিস্টানদের তৈরি করা বোমারু বিমানে লিটল বয় নামে বম রাখা হলো, অ্যাটম বম। 1000 মাইল পথ পাড়ি দিয়ে জাপানের হিরোশিমাতে বোমা নিক্ষেপ করা হলো, একদিন পর নাগাসাকিতে, 2 দিনে অ্যাটমে যুক্তরাষ্ট্র 9 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই বোমাগুলো আবিষ্কার করেছে, অস্ত্রগুলো আবিষ্কার করেছে, পৃথিবীতে হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় হিন্দু, নয় বৌদ্ধ, নয় নাস্তিক কমিউনিস্ট, ঠিক কিনা বলেন? মানুষকে হত্যা করার একটি অস্ত্র মুসলমান বানায় নাই। অতএব সন্ত্রাসের সম্পর্ক যদি কোনো ধর্মের সাথে থাকে, সেটা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক না, ঠিক কিনা? বলছিলাম, সে আইনস্টাইনের আরেকটা যুগান্তকারী তার সূত্র ছিল স্পেস অ্যান্ড টাইম, স্পেস অ্যান্ড, আইনস্টাইন তার বইতে লিখেছে সব জায়গায় সময় এক রকম নয়, পৃথিবীতে যে সময় এটা জাগতিক সময়, আর উপরে যে সময় মহাজগতে ওটা মহাজাগতিক সময়, 2 সময় পার্থক্য আছে। সে বলেছে কোনো মানুষকে যদি একটি চোঙ্গার মধ্যে ভরা হয়, তারপর প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে উপরে পাঠানো হয়, ঘন্টায় 29,000 কিলোমিটার প্লাস, 2 বছর যদি সে উপরে যায়, এই গতির কারণে পাওয়ার অফ গ্রেভেশন তাকে আটকাতে পারবে না, দূরবর্তী কোনো নক্ষত্রে যে মানুষটি 2 বছর থেকে পৃথিবীতে ফিরে এসে দেখবে পৃথিবীতে পার হয়েছে 200 বছর, তার পার হয়েছে 2 বছর। এই যে স্পেস অ্যান্ড টাইম সূত্র আবিষ্কার করে আইনস্টাইন, বিজ্ঞানের জনক হলো, এটা কি আসলে আইনস্টাইনের আবিষ্কার না এটা কোরআনের উপহার? সুবহানাল্লাহ বলবেন না? আইনস্টাইন যেই কথা বলেছে এখন তাও পুরাপুরি বলতে পারে নাই, আংশিক বলেছে, সেই কথা আমার আল্লাহ 1500 বছর আগে বলেন, তা অরুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলেন আখেরাতের কিয়ামতের হাসরের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে জায়গা আলাদা, সময় আলাদা, এই তথ্য কে দিয়েছে? বিজ্ঞান না কোরআন? জোরে বলতে হবে, বিজ্ঞান না কোরআন? এরপর দেখুন, আপনার স্টিফেন হকিং এর নাম শুনছেন না? কথা বলেন, নোবেল পেয়েছে, বড় বিজ্ঞানী, হ্যাঁ, মারা গেছে 2-3 বছর আগে, আমি দেখছি তারে হনুমানের মতো দেখা যেত, নিউমোনিয়াতে শরীর টরীর সব নষ্ট হয়ে হনুমান দেখা যেত। এ লোকটা আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি, ঠিক কিনা? বিজ্ঞানের আরেকটা আবিষ্কার হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি, এগুলো বলবো না আমি, জনগণ বুঝবে না, বলবে হুজুর পাগল হয়ে গেছে। বিগ ব্যাং থিওরিতে বিজ্ঞান বলতে চায় গোটা সৃষ্টি জগৎ ছিল একটি অখণ্ড বিন্দু, মহাবিস্ফোরণে তা টুকরা টুকরা হয়ে যায়, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহাণু, গ্রহাণুপুঞ্জ, নীহারিকা, ধূমকেতু, মিল্কি ওয়ে, কোটি কোটি গ্যালাক্সি, এইসব একটা বিন্দু থেকে। এবং তারা বলছে এ সব কিছু সম্প্রসারণ হচ্ছে, থেমে নাই, বড় হচ্ছে। বিজ্ঞান তার মস্তক নত করে দিল কোরআনের সামনে, যে বিগ ব্যাং থিওরি তারা পেল 1500 বছর পরে কোরআনে আল্লাহ তা বলেছেন, وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন আমি মহাবিশ্বকে লামুসিয়ন এক্সপ্যান্ড করছি, সম্প্রসারণ করছি। সুবহানাল্লাহ বলেন, তা বিগ ব্যাং থিওরি কি বিজ্ঞানের অবদান না কোরআনের অবদান?
আগে বিজ্ঞান না আগে কোরআন। এবার আসেন আরেকটা তথ্য দিয়ে, লোহা দেখেছেন? লোহা আমরা কোত্থেকে পাই? মাটির নিচ থেকে না উপর থেকে? আল্লাহ কোরআনে সুরা হাদিদে একটা নামই আছে, সুরার নাম হাদিদ, হাদিদ মানে লোহা। সুরা হাদিদে আল্লাহ বলেন লোহা আসছে আকাশ থেকে। আল্লাহ পাক বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস। লোহাকে আমি উপর থেকে নাজিল করেছি যাতে রয়েছে মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ এবং অনেক শক্তি। বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান কোরআনের সামনে মস্তক নত করে তারা বলতে বাধ্য হচ্ছে, হ্যাঁ লোহা পৃথিবীতে সৃষ্টি হয় নাই, লোহা তৈরিতে লাগে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপ কোনোদিন পৃথিবীতে ছিল না। তারা বলতে চায় বিজ্ঞান 450 কোটি বছর আগে সূর্য একটা বিস্ফোরণ ঘটেছিল, তখন সূর্য থেকে লোহার একটা বিরাট খণ্ড পৃথিবীতে এসে পড়েছে। বিজ্ঞান বলল সূর্য থেকে লোহা আসছে, আল্লাহ তো সেটা আগেই বলছেন আমি উপর থেকে নাজিল করছি। বিজ্ঞান আগে না কোরআন আগে? জোরে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? ইউরোপ আমেরিকায় বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে কোরআনের সামনে এই তথ্যগুলো দেখে। বলেন সুবহানাল্লাহ। বলবেন আমি জানি কেমনে এভাবে, আমি মাদ্রাসায় পড়ার আগে সায়েন্স ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি, এবং প্রফেসর যখন আমাদেরকে জুলজি বায়োলজি কেমিস্ট ফিজিক্স পড়াতো তা আমার কাছে আটকা পড়ে যেত, আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে তো কোরআনের এলেম আগে থেকে, বুঝেন নাই তো। এভাবে কোরআনে এত বৈজ্ঞানিক তথ্য আল্লাহ পাক দিয়েছেন, বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে আর কোরআনের কাছে এসে মস্তক নত করে মুসলমান হয়ে যাচ্ছে। ইউরোপে আমেরিকাতে বড় বড় ডাক্তার প্রফেসর বিজ্ঞানী মুসলমান হয়ে যাচ্ছে, উল্টাটা দেখি বাংলাদেশে। এখানে যারা একটু স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে আর কোরআন ভালো লাগে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বড় বড় বই পড়ে। কি বই পড়ে? ম্যাক্সিম গোর্কির দা মাদার, ঘোড়ার ডিমের বই আমি পড়ছি, কিচ্ছু নাই, শুধু ঘুম আসে বললে। তারপর হিন্দু লেখকদের উপন্যাস পড়ে, এত মোটা মোটা, কত কত লেখক না, উপাধ্যায় পাধ্যায় অধ্যায়, ব্যানার্জি চ্যাটার্জি অ্যালার্জি, তাদের বড় বড় বইগুলো পড়তেছে, কিন্তু সারা স্টাডি রুম লাইব্রেরি খুঁজে তাসকিরাতুল আউলিয়ার একটা কিতাব পাবেন না, নূর নবীর সিরাতের একটা কিতাব নাই, আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ নাই। কোরআনের এলেম থেকে দূরে সরে যাচ্ছে, যুবকগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, লম্পট হচ্ছে, চোর হচ্ছে, নেশাখোর হচ্ছে, ঠিক কি না বলেন? আমার মনে আছে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ থাকতে এক নাস্তিক ঢুকেছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, মনে আছে আপনাদের? নাম পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সিলেটের সুন্নি জনতা সে নাস্তিকের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না, ঠিক কিনা? ওই প্রফেসর হচ্ছে বিজ্ঞানের শিক্ষক, বেটা ইউরোপ আমেরিকায় তোমার বিজ্ঞানের বাপ আর দাদারা মুসলমান হয়ে যাচ্ছে, তুমি ঘোড়ার ডিমের দুই পাতা বিজ্ঞান পড়ে কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কোরআন থেকে উপকার সবাই পাচ্ছে, কাফের মুশরিকও পাচ্ছে, বেঈমানও পাচ্ছে, এই জন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, পৃথিবীর সব মানুষ কোরআন থেকে উপকার পাবে। সুবহানাল্লাহ। বলবেন তবে পার্থিব পরজাগতিক কথা বলেন, ইমান নাই পরজগতে কোনো লাভ, কিন্তু যে ব্যক্তি মুসলমান সে কোরআনের উপকার লাভ করবে দুনিয়াতে আখেরাতে, তার চেয়ে বেশি কোরআনের উপকার লাভ করবে যে মমিন হবে, সর্বোচ্চ উপকার পাবে সেই যে মুত্তাকি হয়ে যাবে। এখন এই হাজার হাজার মানুষের কাছে আমার প্রশ্ন একটাই, এতক্ষণ আলোচনার সাবস্টেন্সটা বলছি, আমরা মমিন মুসলমান যারা শুধু মমিন মুসলিম হব না মুত্তাকি হতে হবে? আলোচনার শুরুতে বলেছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা বিশ্বাস করেছে এমন প্রতিটা মানুষ জান্নাতে যাবে, তবে কেউ ফার্স্ট চান্সে আর কেউ সেকেন্ড চান্সে, ঠিক কিনা বলেন? আমরা ওয়াদা করেছি আমরা সেকেন্ড চান্সে চাই না ফার্স্ট চান্সে চাই। তবে আমাদের মধ্যে কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, জান্নাতে যেহেতু যাবই আগে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জেহেল আবু লাহাব কেমন আছে,
এই শখ আছে কারো? কথা বলে না। যদি ফার্স্ট চান্সে জান্নাত চান, শুধু মমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ, কি হতে হবে? এখন আমার আলোচনা প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু। আমাদের কি হতে হবে? সর্বশক্তি দিয়ে বলেন, কি হতে হবে? হবেন মুত্তাকি। কিন্তু বড় দুঃখ, মুত্তাকি কিভাবে হব? আমরা তো মুত্তাকি চিনি না। আমরা মুত্তাকি মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, আবা আছে, জিকির আছে, ফিকির আছে, হাল আছে, ফাল আছে। অবশ্য জিকিরের নামে হাল ফাল সিলেটে নাই, কুমিল্লাতে বেশি। দেখছেন না? হ্যাঁ, জিকির করতে করতে হাল উঠে। হ্যাঁ, জি, জিকির করতে করতে উঠে হাল, হালের পর শুরু হয় ফাল। মুরিদ লাফায়া গাছে উঠে, বাসে উঠে, তবে হাল আবার, হাল আবার জুত সই হাল। মুরিদের এমন হাল যে কারেন্টের খাম্বা চিনে, মান্দার গাছ চিনে, ঠিক কিনা? এটা কেমন হাল? হাল না বেতাল? আপনারা অবাক হবেন, এই ভণ্ডপীররা জিকিরের নামে যা করছে, নাস্তিক কাফের মোশরাকরা হাসি তামাশা করছে। আমার আইটি ডিপার্টমেন্ট আমাকে একটা ভিডিও দেখালো ইউটিউবে, কুমিল্লাতে এক পীর জিকির করছে, হঠাৎ তার মুরিদের উঠল হাল, মুরিদ দিল এক ফাল, স্টেজে উঠে বাম হাতে পীরের গর্দান ধরে ডান হাতে কড়ি মারতেছে, পীর চিত হয়ে লম্বা হয়ে গেছে, দুই ঠ্যাং উঠে গেছে, লুঙ্গি চিচেন ফাঁক। আরে কেন যে এই কাজগুলো করে তারা আবার বুঝে আসে না, এরকম জিকির বেদাত না? কথা বলে না, বেদাত কিনা? কিন্তু তাদেরই আঙ্গুলটা আবার আমাদের দিকে, আমরা মিলাদ কিয়াম করি, আমরা বেদাতি। বেটা, আঙ্গুল একটা আমার দিকে, তিনটা তোমার দিকে। যদি আহলে সুন্নত আহলে হকের আমলগুলোকে বেদাত বলো, ওগুলো সুন্নত মুস্তাহাব, এটাকে যদি বেদাত বলো, আমরা যদি একটি একটি বেদাত তোমাদের শরীর থেকে আমল থেকে বের করি, একটা দাঁতও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? বলছিলাম মুত্তাকি কাকে বলে? এই দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা কি পোশাক, ড্রেস? আচ্ছা বলেন তো ভাই, আপনি সেনাবাহিনীতে চাকরি নেন নাই, কিন্তু 3-স্টার একটা সেনাবাহিনীর ড্রেস, লেফটেন্যান্ট কর্নেলের ড্রেস একটা লাগায় হাঁটতেছেন, পুলিশ পাইলে জেল কয় বছর? 14 বছর। কত বছর? চাকরি নাই, ড্রেস কেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আগে স্কুল কলেজে ভর্তি হবেন না আগে ড্রেস পরবেন? দাড়ি টুপি জুব্বা কুর্তা আবা কাবা, এটা তাকুয়া নয়, এটা লেবাসুত তাকুয়া। তাকুয়া কোথায় থাকে? তিরমিজি সাক্ষী, আমার নূর নবী বলেছেন, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামকে বলেছেন, সাহাবীরা তাকুয়া এখানে, সুবহানাল্লাহ বলবেন না, তাকুয়া এখানে, তাকুয়া এখানে। নূর নবী কথাটি বললেন তিনবার, আর আপন নূরের সিনার দিকে ইশারা করলেন তিনবার। প্রতিটি মানুষের বাম বুকের দুই আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, কোরআনে তাকে বলা হয়েছে কল, কি বলা হয়েছে? বাংলাতে বলা হয় হৃদয়। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, ওই অন্তরে যখন আল্লাহর ভয় জেগে উঠে, মানুষ তখন ন্যাক কাজ করে, বদ কাজ ছেড়ে দেয়, তারই নাম তাকওয়া। আর সেই সাধনা যে করে তারই নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলে, অন্তরে যখন আল্লাহর ভয় আসে আর খারাপ কাজ ছেড়ে দেয়, তার নাম কি? জোরে বলতে হবে, তাকওয়া। আর এই তাকওয়া যার আসলো তার নাম কি? তার মানে ঈমান আনার পরে আপনি হবেন মুমিন, তারপর আপনি যখন বিধিবিধান মানবেন তখন হবেন মুসলিম। কি হবেন? মুসলিম হওয়ার পর আপনি যখন ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায় করবেন আর কবিরা সগিরা হারাম কাজ বাদ দিবেন, এটাই তাকওয়া। এটার নাম কি? আমাদের দেশে মানুষ তাকওয়া বুঝে না, দেখা যায় নামাজ পড়তেছে 40 বছর যাবত, আবার চুরিও করতেছে, সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে। আছে না এরকম লোক দেশে? আছে না নাই? আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে বাটখারা হয়ে গেছে কালো, কিন্তু সমানে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে। আমি দেখেছি এক লোক নামাজ পড়ে, পাটের অফিসের জিএম, জেনারেল ম্যানেজার, এই পাটের অফিসের কর্মকর্তারাই বাংলাদেশের পাটকে ধ্বংস করছে।
মাগরিব নামাজের উজু করতেছে, আসছে মুয়াক্কেল ঘুষ দিতে ঘুষ, বুঝলেন? উজু করতেছে, পানি সাফ করছে, আর কয় দেয়া লাও, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, উজুতে হাত ধুইতেছে, পানি সাফ করতেছে, আর কয় দিয়া লাও। এই উজুতে নামাজ 40 বছর পড়লে কতটুকু ফায়দা হবে? হবে। তা তাকওয়া কি? ঈমান আনার পর হবেন মুমিন, বিধিবিধান মেনে হবেন মুসলিম, তারপর আল্লাহর ভয়তে যখন ফরজ ওয়াজিব সুন্নত নফল বেশি বেশি করবেন, আর কবিরা সগীরা হারাম কাজ ছেড়ে দিবেন, তার নাম তাকওয়া, আর আপনার নাম মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব হারাম কাজগুলো ছাড়তে হবে, ফরজ ওয়াজিব সুন্নত বেশি বেশি করতে হবে, তারপরে যত বেশি নফল করবেন আপনার তাকওয়া তত বাড়বে, যত তাকওয়া বাড়বে মুত্তাকি হিসেবে আপনার মর্যাদা বাড়বে, মুত্তাকি হিসেবে যত মর্যাদা বাড়বে আমার আল্লাহ রহমতের চাদরে আপনারে তত বেশি ঘাও করে নেবেন। কথাটি আমার নয়, হাদিসটি বুখারীতে এসছে, মুসলিমে আছে, হাদিসটি মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আমার মুত্তাকি বান্দা যত বেশি নফল করে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, আমার কাছে আসতে থাকে, সুবহানাল্লাহ বলবেন না, সে আমার কাছে আসতে আসতে এত কাছে আসে, হাত্তা উহিব্বাহু, স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি, সুবহানাল্লাহ বলবেন না জোরে, কে ভালোবাসেন জোরে বলতে হবে, কে ভালোবাসে? ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহ ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহ ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সাআলানী লাউতিয়ান্না ওয়া ইযা ইসতাআযানী লাউঈদান্না, যখন আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সে কানে সে শোনে, আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই চোখে সে দেখে, আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই হাতে সে ধরে, আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই পায়ে সে চলে, একেই বলা হয় কারামাতুল আউলিয়া। আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করেন? জোরে বলতে হবে, করেন? মিয়া ওলি হইবেন কেমনে? ওলি হইতে বংশ লাগে? জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, তাদের বংশধর হইতে হবে, সাইয়্যেদ হইতে হবে, পয়সা লাগবে, ওলি হইতে কি লাগে? দুইটা জিনিস লাগে, দুইটা জিনিস, দুইটা জিনিস। এই ময়দান থেকে ওলি হওয়ার ফর্মুলা নিয়ে আপনি যেতে পারেন এবং দ্রুত আপনি আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহ পাক কোরআন কারিমে সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ, এই তোমরা স্টেজে আমাকে ডিস্টার্ব করছো, খামাস, একতালু ফুটা বসা করতে পারবে না, আমার ডিস্টার্ব হলে আমার সাবজেক্ট চলে যায়, বাবা আমি তো মুখস্থ করে আসি না, নিজে পড়ি তারপর বলি, মনোযোগ নষ্ট করলে সমস্যা হয় না? যে বক্তারা মুখস্থ করে আসে তাদের ডিস্টার্বে সমস্যা হয় না, চোখ কান বন্ধ করে বলতেছে নাকি? এখন আমার তো পড়তে হয়, তারপর আপনাদের বুঝাইতে হয়, তা আপনার যদি এইভাবে ডিস্টার্ব করেন কেমনে হয় বাবা? আমি আর 10 মিনিট আছি, কষ্ট হবে না তো? না, হারা রাইত না, কথাই ছিল বাদে মাগরিব, ঠিক কি না? আমি যে আসছি বাবা, এটা শুকরিয়া আদায় করেন। আমার ড্রাইভার যেভাবে গাড়ি চালিয়েছে, আহারে, দিনের বেলা হইলে ট্রাফিক মনে হয় কয়েক হাজার টাকা জরিমানা করত, এভাবে চালিয়ে এসেছে গাড়ি, কারণ আমাকে এটা মাহফিল ধরতে হচ্ছে। তারপর আপনারা তো হঠাৎ পাইছেন, আমার ছাত্র কই, নাজাম কই, নাজামউদ্দিন সিদ্দিকি, আচ্ছা, সে খুব জোর করে কমিটি নিয়ে দাওয়াতটা রাখছে বাদে মাগরিব। আমার নির্ধারিত প্রোগ্রাম কোথায় যেন? কুলাউড়া, কুলাউড়া যেতে হবে আমাকে এখন, বুঝেন নাই? তা আপনাদেরটা বাদ দিয়ে কেমন করে যায়? দোনো জায়গাতেই তো ওয়াদা আছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম,
আমি একটা কথা বলি আপনাদেরকে, বেশি সময় কম কথা শোনা ভালো না কম সময়ে বেশি কথা শোনা ভালো? কথা বলে না, তা আমি যদি কম সময় বেশি কথা বলি এটা বেশি লাভ না? কথাগুলো বাড়ি যাবে, হয়ে যাবে। দেখেন না আপনাদের দেশে মানুষ কি করে, শুধু সিলেট না সারা দেশে, সারা রাত ওয়াজ শুনে বিরিয়ানির পোটলা নিয়ে ফজর পর বাড়ি যায়। বুড়ি জিজ্ঞেস করে কি কইছে হুজুররা, কয় কিচ্ছু মনে নাই, মজা লাগছে, ঠিক কিনা? এই জন্যই তো বাংলাদেশে এত ওয়াজ হয়, কাজ হয় না, কাজ হয়, এক তো ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে। এখন বেরিয়েছে হাইব্রিড বক্তা, কোরআন হাদিস নাই, কোনো বিষয় নাই, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তারই নাম বাংলিশ, ঠিক কিনা? বেটা এত ইংলিশ জানলে তুমি ইংরেজিতে লেকচার দাও ইউরোপে আমেরিকার খ্রিস্টানরা মুসলমান হোক, কিছু বাংলা ওয়াজের মাঝখানে কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, এর নাম বাংলিশ, ঠিক কিনা? আমার তো মনে হয় আমাদের সভাপতি মাওলানা লন্ডন থাকেন, উনি ওনার ভালো বলতে পারবেন, লন্ডনে যারা জুতা সেলাই মুসি ও ইংলিশ কয়, ইংলিশ বললে কি হয়, কিচ্ছু হওয়া যায় না। আপনারা শুনবেন কোরআন হাদিস, কি শুনবেন জোরে বলেন, কোরআন হাদিস শুনতে হবে, ঠিক কিনা? কোরআন হাদিস কম শুনলে ফায়দা বেশি। আমাদের জনপুর খানদানের বাবা দাদা তাদেরকে দেখেছি, আল্লাহর ওলিদেরকে, ওনারা 40 মিনিট এক ঘন্টা ওয়াজ করতেন। এরপর ওনাদের সিলসিলায় দেখেন বদরপুরের পীর সাহেবগণ, ফুলতুলের পীর সাহেব ঘন্টার পর ঘন্টা তো ওয়াজ করতো না, আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করতো, তাতে তো মানুষ হেদায়ত পাইতো, বরকত হইতো, ঠিক কিনা বলে? এখন 2-3 ঘন্টা কথা বলে মানুষের তো হেদায়ত নাই। মিয়া সাহেব, বাংলাদেশে যে ওয়াজ হয় পৃথিবীর কোথাও তা হয় না, কথা বলেন। জরিপ করলে দেখবেন বাংলাদেশে বেনামাজি বেশি, সুদখোর বেশি, চোর বেশি, দুর্নীতিবাজ বেশি, জেনাকার বেশি, তার মানে ওয়াজ কম হয় আওয়াজ বেশি হয়, ঠিক কিনা? আর আমরা সারা রাত কথা শুনে কিছু বাড়ি নিতে পারি না। আমি চাই আজকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাবেন, ঠিক আছে? মেসেজ দুইটা, আল্লাহর ওলি হব কিভাবে আর প্রথম চান্সে বেহেশতে কিভাবে যাব, না এই তো কথা, কথা বলে না। তাহলে আমার ভাইরা, আল্লাহ কি বললেন, বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে কিভাবে, ইমান এনে মমিন, আত্মসমর্পণ করে মুসলিম, ঠিক কিনা? তারপর ফরজ ওয়াজিব কবিরা সগিরা হারাম কাজ বাদ দিবে, ফরজ ওয়াজিব সুন্নতের পর নফল বেশি করবে, মুত্তাকি হতে থাকবে, হতে হতে আল্লাহর এত কাছে চলে যাবে আল্লাহ বলেন হাত্তা উহিব্বা, স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিই। فَإِذَا أَحْبَبْتُهُ فَكُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِذَا سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَإِذَا اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ আমি তার কানে কুদরত ঢেলে দিই, সে কুদরতে সে শোনে। তর্জমা আমি একটু পরিবর্তন কেন করলাম, যদি বলি আমি তার কান হই সেই কানে সে শোনে, তাহলে যারা মুশরিক বেদাতি তারা মানুষের আকিদা নষ্ট করে দিবে, কি করবে? এ আজাদ, ফোনে কথা চলবে না, বাংলাদেশে কিছু সুন্নি দাবিদার বেদাতি পীর আছে না, জোরে বলতে হবে, আছে কিছু বেদাতি পীর, মুরিদের সেজদা নেয় আছে না, যেই পীর মুরিদের সেজদা নেয় ওই পীর মুসলিম না মুশরিক, চিল্লায় বলো মুসলিম না মুশরিক? আসলে আহলে সুন্নাত আহলে হক কি তাজিমি সেজদাকে জায়েজ মনে করে না শেরেক মনে করে, জোরে বলেন? তারা যে দলিলগুলো দিয়ে তাজিমি সেজদা জায়েজ করছে এর মধ্যে এই হাদিস একটি, যেটা আমি বলতেছি, আল্লাহ বলছেন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহ, আমি তার কান হই সে কানে সে শোনে, এটার অর্থ কি, আমি তার কানে কুদরত ঢেলে দেই সে কুদরতে সে শোনে। এই বেদাতিরা এই হাদিস আর কোরআনের কিছু আয়াত আছে অপব্যাখ্যা করে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ বলছেন তোমাদের মধ্যেই আছি তোমরা কি দেখো না, আল্লাহ কি এটা বলছেন, না বলছেন তোমাদের মধ্যে আল্লাহর কুদরত আছে এটা দেখো, ঠিক কি না? তারপর তারা কি করছে, মুরিদের সাজদা নিচ্ছে, এটা শিরক। যেই পীর গান বাদ্য করে, যে পীর মুরিদের সাজদা নেয়, সে সুন্নি তো দূরে থাক মুসলমানও হতে পারে। আচ্ছা বলেন তো ভাই, যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা বৈধ হতো, সাহাবা একরাম আল্লাহর পর কারে সাজদা করতেন, সাজদা করতে চাইছেন? জি চাইছেন, আপনাদের হাদিস জানা নাই, আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নকল করেছেন, নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবা একরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় হাঁটতেছিলেন। আজকে কোন প্রশ্নের উত্তর দেওয়া হবে না, কোন প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে না। আমি আবার যখন 28 তারিখ মৌলভী বাজার 21, তুমিও যদি আমারে না বুঝাইতে পারো কেমন হয়। 21 ফেব্রুয়ারি মৌলভী বাজার বাস স্ট্যান্ডে জানুয়ারি আমাদের সংগঠনের উদ্যোগে মহাসম্মেলন প্রতি বছর হয়, ওখানে প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ, আমি সব উত্তর দেব। কথা খেয়াল করছেন, আমার নূর নবী মোহাম্মদ সাল্লাম সাহাবা একরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটছিলেন, পাহাড়ের উপর থেকে একটা উষ্ট্রি বুঝেন, মহিলা উট, উষ্ট্রি এসে আল্লাহ রসুলের কদমে সাজদা করতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের একটি উষ্ট্রি আপনার নূরের কদমে সাজদা করে ধন্য হয়ে গেল, আমাদেরও তো মন চায় সাজদা করতে, যদি অনুমতি দেন আমরা একটু সাজদা করব। আমার নূর নবী কি জবাব দিলেন অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ জবাব দিলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদ আলী আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদ আলী জাওজিহা। সাহাবা একরাম, আমার চূড়ান্ত শরীয়ত, আমার দিন ইসলামের মধ্যে যদি আল্লাহকে ছাড়া কাউকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের মহিলাদের উপর ওয়াজিব করতাম, তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে সাজদা করে। আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য সাজদার বৈধতা যেখানে দিলেন না, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত বড় অলি হোক, গাউস হোক, কুতুব হোক, আব্দাল হোক, সাজদা করা তাকে জায়েজ হবে না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ না, শিরক মনে থাকবে। তাহলে আমি তর্জমা কি করলাম, কুনতু সাম আহুল্লাজি ইয়াসমাউ বিহ, আমি তার কানে কুদরত ঢেলে দিই, সেই কুদরতে সে শোনে, আমি তার চোখে কুদরত ঢেলে দিই, সেই কুদরতে সে দেখে, আমি তার হাতে কুদরত ঢেলে দিই, সেই কুদরতে সে ধরে, আমি তার পায়ে কুদরত ঢেলে দিই, সেই কুদরতে সে চলে। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন সুরমা নদী পার হবে, নৌকাও নাই, ব্রিজ নাই, সাঁকো নাই, জানামাজ বিছায় বসলেন, নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, এটা কোন ক্ষমতা? আমি আমার অলির পায়ে কুদরত ঢেলে দিয়ে সে কুদরত এসে চলে। আল্লাহ আকবার। গেলেন, গৌর গোবিন্দ অবরোধ করলো, তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিল, হাজার মন ওজনের পাথর। হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে মানুষ মোটে 360, কয়জন? 360। তিনি ভাবলেন, এই 360 জন সারাদিন ধাক্কা ধাক্কি করলে পাথর এক চুল নড়বে না। এবার তিনি আল্লাহ প্রদত্ত শক্তি খাটালেন, পাথরের সামনে দাঁড়ায় একবার শুধু বললেন, সিল হাট, আঙ্গুলের এক এশারায় হাজার মন ওজনের পাথর চুরমার হয়ে মাটির সাথে মিশে মেসাকার হয়ে গেল। এটা কোন শক্তি? ওয়াদা হুল্লাতি ইয়াবতিসু বিহা, আমি তার হাতে ক্ষুদ্র ঢেলে দেই, সেই হাতে সে ধরে। সুবহানাল্লাহ বলে। আমাদের বংশের সেরতাজ হাদিয়ে বাঙ্গাল মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ, যাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা, কারণ দেশ ভাগ হয়েছে টু নেশন থিওরি, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে। 47-এ যখন দেশ ভাগ হবে তখন তিনটা গ্রুপ বসলো, ইংরেজ, কংগ্রেস, মুসলিম লীগ। সিদ্ধান্ত হলো যে ভূখণ্ডে মুসলমান বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। দেখা গেল বাংলাদেশে মুসলমান বেশি, তা হলো পাকিস্তানের অংশ। তারা ধারাবাহিকতায় 71 সালে বীর বাঙালি 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। যদি এখানে মুসলমানের সংখ্যা বেশি না হয় হিন্দুর সংখ্যা বেশি হতো, এটা কোন দেশের অংশ হইতো? ভারতের অংশ যদি হতো, কেয়ামত তো কাশ্মীরের মতো, আসামের মতো বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ বেশি, বাংলাদেশে মুসলমান কেন বেশি হলো? WW হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে, শুধুমাত্র কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতেই 2 কোটি লোক মুসলমান হয়েছে। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ ওনার ইতিহাসে লিখেছেন, 1 কোটি লোক মুসলমান হয়েছে সরাসরি, আর 2 কোটি হয়েছে পরোক্ষভাবে। ওনার মতে 3 কোটি লোক মুসলমান হয়েছে ওনার হাতে। একই তথ্য দিয়েছে এনসাইক্লোপেডিয়া অফ ব্রিটানিকা, একই তথ্য দিয়েছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকোষ। তাহলে এদেশের লোক মুসলমান হয়েছে যার হাতে, সেই কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তো স্বাধীনতার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা, ঠিক কিনা? ওনার কাছে এত লোক কেন মুসলমান হলো? ওনার দ্বারা কারামত ঘটত খুব বেশি। উনি একবার যখন কলকাতা আসলেন, কলকাতার আলেমরা ওনার পায়ে যেয়ে পড়লো, হুজুর
গঙ্গার পারে এক যুগি বসেছে, যুগি কে বসেছে? যুগি, যুগির কাছে যে যায় সেই হিন্দু হয়ে যায়, বেইমান হয়ে যায়। তিনি বললেন কেন? বলে হুজুর, এই যুগি এমন ডেভিল ফোর্স, শয়তানি শক্তি রাখে যে সে গঙ্গাতে পা খালি পায়ে হেঁটে চলে যায়, গঙ্গা নদী পার হয়ে এক পার থেকে আরেক পারে যায়। এটা ছিল তার ডেভিল ফোর্স। কি ছিল কথা বলেন, কথা খেয়াল করছেন? টাইম কত দেখাচ্ছি, আমিও নেমে যাবো, একসাথে নামেন, একটু বসেন, 10 মিনিট। কথা শুনছেন ভাই? কথা বলে না। কারামতের জনপুর রহমতুল্লাহ বলেন, আগামীকাল সকাল 10টায় আমি গঙ্গার পাড়ে যাব, দেখি যুগির শয়তানি শক্তি কদ্দূর। আলেমরা বললেন, হুজুর তার কাছে না গেলেই ভালো হয়, আপনি তো আমাদের মাথার মুকুট, যত আলেম গেছে তার কাছে পরাস্ত হয়ে গেছে, আপনি যদি পরাস্ত হন আমরা মুখ দেখাবো কেমনে? হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ বললেন, আলেমরা শোনো, যদি আমি তার সঙ্গে জিতে যাই সেটাও তো আল্লাহর জন্যে, আর কোনো কারণে যদি হেরেও যাই সেটাও তো আল্লাহর জন্যে। মুসলমান এরই নাম ইস্তেকামত। বান্দার যখন ইস্তেকামতের দরজা হাসিল হয়ে যায়, আল্লাহ পাক সে বান্দার জন্য কারামতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রিসালা কুশায়রিয়াতে আবুল কাসেম কুশায়রি রহমতুল্লাহ লিখেছেন, ইন্নাল ইস্তেকামাতা তুজিবুল কারামা, বান্দার যখন ইস্তেকামত হাসিল হয়, ইস্তেকামত বুঝেন? তাও তো বুঝাইতে আবার 2 ঘন্টা লাগবে, তবে আমি একটা কথাই বুঝাই দিই। ইমান এনে মমিন, আত্মসমর্পণ করে মুসলিম, তারপর আল্লাহর ভয়তে যখন আপনি মৃত্যু পর্যন্ত ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায় করবেন আর হারাম কাজ বাদ দিবেন, মৃত্যু পর্যন্ত বিচ্যুত হবেন না, এটাই ইস্তেকামত। এটা কি? এই ইস্তেকামত যখন হাসিল হয় তখন কি খোলে? কারামত খোলে। কি খোলে? কারামত আলী জনপুর রহমতুল্লাহ পরের দিন সকাল 10টায় পৌঁছলেন, যুগী ওনাকে দেখে আদব করতেছে, কি যেন করে না, নম নম করে হিন্দুরা, আদব করতেছে। বলে, হুজুর আপনিও আসছেন আমার তেলাসমাতি দেখতে? কারামতের জন প্রিয় বল রহমতুল্লাহ বললেন, না কিছু দেখতে আসি নাই, শুনি তুমি নাকি খালি পায়ে গঙ্গায় হাঁটো। কই, জি দেখবেন নি? কয়, হ্যাঁ দেখি কেমন হাঁটো। সম্মানিত সুদী, যুগি খালি পাও গঙ্গায় নামছে, হাঁটা শুরু করছে। কারামত আলী জনপুর রহমতুল্লাহ পিছন দিক থেকে শুধু চোখ বড় করছে, অমনি যুগি ডুবা শুরু হয়েছে, গলা পর্যন্ত ডুবার পর হাত তুলে কয়, হুজুর আপনি আমার দেবতার দেবতা, আপনি আমারে বাঁচান। কারামত আলী জনপুর রহমতুল্লাহ বলেন, আমি বাঁচাবো না, আল্লাহ বাঁচাবেন, আয় তুই ফিরে আসছে। এবার কারামত আলী জনপুর রহমতুল্লাহ বললেন, তুই তো পারলি না, এবার আমি হাঁটি দেখ। ইতিহাস সাক্ষী, হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই নগ্ন পদে উত্তাল গঙ্গার ঢেউকে পাড়ি দিয়ে এক পার থেকে আরেক পার চলে গেলেন, আরেক পার থেকে ফিরে আসলেন। মুসলমানদের তাকবীর ধ্বনিতে গোটা পশ্চিম বাংলায় কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ হিন্দু যুগি কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এখানে দুটো জিনিস দেখুন, একজন ছিল ওয়ালিউর রহমান, রহমানের ওলি, তিনি কারামত আলী জনপুরি, আরেকটা ছিল ওয়ালিউর শয়তান, শয়তানের ওলি, সেটা ছিল হিন্দু যুগী। যখন রহমানের ওলি চলে আসে শয়তানের ওলি আর থাকতে পারে না, ইদা জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে ক্ষমতা শক্তি আল্লাহর ওলি পায় সেটা তাকওয়ার মাধ্যমে পায়, সেজন্যই ফরজ ওয়াজিব সুন্নতের পর বেশি বেশি যখন নফল করবেন তাকওয়া বাড়তে থাকবে, তাকওয়া যখন বাড়বে আপনি মুত্তাকি হবেন, যখন আপনি মুত্তাকি হয়ে যাবেন বিনা আজাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সেই মুত্তাকি হবার জন্যে কোরআনের অনুসরণের কোনো বিকল্প নাই, সেজন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন অনুসরণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, ঠিক কিনা বলেন? যদি আপনি আল্লাহর কোরআন অনুসরণ করেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি, ঠিক কিনা বলেন?
হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কাবীরের প্রথম খণ্ডে 11টা সংজ্ঞা দিয়েছেন। আমি শেষ সংজ্ঞাটা বলতে চাই, বলবো? কটা সংজ্ঞা দিয়েছেন? আমি শেষ সংজ্ঞাটা বলবো। আমার দৃষ্টিতে এই সংজ্ঞার পরে মুত্তাকির আর কোনো সংজ্ঞা নাই। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন 11 নম্বর সংজ্ঞায় মুত্তাকির ব্যাখ্যায়, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি, যে ব্যক্তি আমানুর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে শক্তভাবে ধারণ করলো তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খাঁটি সুন্নিকে মুত্তাকির অপর নাম সুন্নি, সুন্নির অপর নাম জান্নাতি। আমাদের দেশে তো এমন সুন্নিও আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এমন সুন্নি আছে মুখে দাড়ি নাই, ঠিক কিনা? কথা বলে না, আছে না? আবার দাবি করে আশিকে রসুল, যার নামাজ নাই রসুল্লার সুন্নতের ইত্তেবা নাই সেটা আশিকে রসুল না দুশ্মনের রসুল? জোরে বলতে হবে। তাহলে মুত্তাকির ব্যাখ্যা কি দিলেন ইমাম রাজি? মান সালাকা তরিকাল মুস্তাফা, আমার নূর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে উসওয়াত, যে আদর্শ, যে সুন্নাত, যে রীতি নীতি তরিকা রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে, সেই তরিকাকে যে ব্যক্তি গ্রহণ করবে তারই নাম মুত্তাকি। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির আরেক নাম বিনা হিসাবে আজাবে জান্নাতি। সাদাকাল্লাহু আযীম ও সাদাকা রাসূলুল্লাহ নবীল করিম। আসুন আর একটা লোক উঠবেন না, আমরা একটু দরুদ সালাম পড়ব। দরুদ সালামের সময় উঠে পালাবেন, কথা বলে না, এই বিয়াদবি করবেন না, কপাল পুড়ে যাবে বলে দিলাম। সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মানের সাথে দরুদ সালাম পড়েন, সালামালাইকা।
এক বক্তার নাম নেওয়া হয়েছে, আমি তো বক্তার নাম নিব না, বক্তাকে বাংলাদেশে 3% লোকও চিনে না, এখন আমি নাম নিলে তো সবাই চিনবে, এতে বক্তার লাভ হবে না? না না, কোকগা না, এই কাজ আমি করবো না, নাম বলবো না। আমি নাম বলে দেখো কতগুলো ইউটিউব ব্যবসায়ী ওরা প্রচার করে ওই বক্তা হিরো থেকে জিরো থেকে হিরো হয়ে যাবে, এই কাজ আমি করবো না। আচ্ছা, বক্তা বলেছে যে আচ্ছা, বক্তা একটা কথা বলেছে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে, আমাকে কেউ কিছু বললে আমি এটা মাফ করে দিই আল্লাহর হস্তে, এটার কোনো জবাব আমি দিব না। তার কারণ সারা দেশে অনেক বক্তাই তো আমাকে গালিগালাজ করে, করে না? এগুলোর জবাব দিতে গেলে আমি কাজ করতে পারবো? কথা বলেন, তারা তো এটাই চায় আমাকে ত্যক্ত বিরক্ত রাখলে আমি আমার মূল কাজ থেকে সরে যাব, এই কাজটা আমি করবো না। তবে সেই বক্তা একটা অপব্যাখ্যা দিয়েছে, এখানে প্রশ্ন করেছে আপনি সুন্নি জগতের তাজ হিসেবে আপনাকে আমরা মনে করি, আমি আসলে সুন্নি জগতের তাজ হইতে পারি নাই, খাদে মুইতে পারছি। এক বক্তা বলেছে হায়াতুন নবী সাসাম সম্পর্কে, সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে, আল্লাহ রসুল সাসাম মৃত্যুবরণ করেছে, এই বক্তা মূর্খ জাহেল। আল্লাহর নবীগণের সানে মৃত্যুবরণ শব্দ আসে না, এন্তেকাল শব্দ আসে। মাতা ইয়ামুতু মউত, ফাতা ইয়াফুতু ফউত, এটা একটা অর্থ যেটা আমাদের ক্ষেত্রে আসে, মাতা ইয়ামুতু মউত, মরে যাওয়া, বুঝেন নাই? তারপর আমাদের দেহ মাটির সাথে বিনাশ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মউত শব্দটা আল্লাহ অনেক ক্ষেত্রে ব্যবহার করছেন, যেমন আল্লাহ বলছেন ইউহিল আরদা বাদা মাউতিহা, মাটিকে আল্লাহ পাক মৃত মাটিকে, মাটি মরে যাওয়ার পর মাটিকে জিন্দা করেন। আর আপনারা বলেন মাটির মরা আর মানুষের মরা কি এক? কথা বলে না। তাহলে বোঝা যায় মাটির ক্ষেত্রে আল্লাহ পাক যে মরা শব্দ ব্যবহার করেছেন তা মানুষের মরার মতো নয়, মাটির তো রুহু নাই, মানুষের রুহু আছে। তাহলে মানুষের ক্ষেত্রে মৃত শব্দটা আসবে সাধারণ মানুষের ক্ষেত্রে, তার রুহু চলে যাওয়া, দেহ মাটির সাথে মিশে যাওয়া। আর যখন এই শব্দটা মাটির ক্ষেত্রে আসে তখন এটার অর্থ হয় অনুর্বর মাটিকে আল্লাহ উর্বর করেন, বুঝেন নাই? আনফার্টিলাইজডকে ফার্টিলাইজড করেন, এটা হলো মাটির ক্ষেত্রে মরাকে জিন্দা, মরাকে জিন্দা। তো এই নাদান মৌলবি বুঝে নাই, বুঝবে কেমনে? তার পাশায় যেই গোস্ত মুখে তার চেয়ে বেশি গোস্ত, ও বুঝবে কেমন করে? মাথায় তো ঘিলো নাই, মগজ নাই। এই বক্তা আগে আমার কাছেই থাকতো, পড়াশোনাও করতো, আমার খাদেম ছিল, খেদমত করত, এজিদের মাসালায় আমি তারে বহিষ্কার করছি দরবার থেকে, সে এজিদকে বেইমান বলতে চায় না। আমি যখন দেখলাম তার মধ্যে এজিদ প্রীতি, তার মানে ইমাম হোসেনের সাথে তার দুশ্মনী আছে, ঠিক কিনা? আমি তাকে বহিষ্কার করেছি, তারপর অনেক দরবারের অনেক ঘাঁটি পানি খাইছে, কথা বুঝতে পারছেন? এই সেই বক্তা, তো আমার সাথে ঘুরে ফিরে একটু পরিচিতি লাভ করছে, আমি বের করে দেওয়ার পর এখন অনেকটাই ফিউজ আছে, বিভিন্ন দরবারে যে বিভিন্ন ঘাটের পানি টানি খায়, এই বক্তা আগা গোড়াই ওহাবি নজদি, তাকে আপনারা প্রশ্রয় দিবেন না। পয়গম্বরগণের ক্ষেত্রে যে মৃত্যু শব্দটা এসেছে সেটা হলো এন্তেকাল অর্থে, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এই নাদান তফসির পড়ে নাই তো, ইন্নাকা মাইয়্যিতুন মানে ইন্নাকা তাজুকুল মউত, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃত্যু স্বাদ নেবেন, ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আর ইন্নাহুম মাইয়্যিতুন মানে আর আপনার উম্মত যারা, বাকি মানব জাতি তারাও মৃত্যু স্বাদ নেবে। কিন্তু উম্মতের মৃত্যু স্বাদ নেওয়া আর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু স্বাদ নেওয়া এক না। উম্মত যখন মরে যায়, সাধারণ মানুষ যখন মরে যায় তখন তার রুহুটা দুই জায়গার এক জায়গায় যায়, যদি সে মমিন হয় তার রুহুটা যায় ইল্লিনে আর তার দেহটা যায় সিজ্জিনে, তারপর তার দেহটা মাটির সাথে মিশে যায়, কি হয়ে যায়? হ্যাঁ, রসুল্লার উম্মত অনেক আছে, নেককার বুজুর্গ, তাদের দেহ ঠিক থাকে কিন্তু রুহু থাকে না দেহে, রুহু কই যায়? ইল্লিন। আর কাফের মোশেকেরটা যায় সিজ্জিন। মৌলবি নাকি বলছে
যে আমাদের রুহও নাকি দেহে আমাদের সাথেই থাকে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতুন নবী, সেটাকে সেই আকীদাকে হালকা করতেই কথা বলছে। সেটাই বলতে চেয়েছে যে আমরাও মরে গেলে আমাদের রুহু দেহে ফিরিয়ে দেওয়া হয় না, আমাদের দেহে আমাদের রুহু দেহে ফিরানো হয় না, আমাদের দেহ থাকে ইল্লিনে। কোথায়? মৌলবী বলছে সুয়াল জবাবের সময় নাকি, তোমরা যদি না বসো আমার বিরক্ত হচ্ছে। আহ আরে বোগা বোগা সব, এই তো বুঝি নাই আমি, এতক্ষণ বসেন বলছি বুঝি নাই, বোগা বলছি বসছি, আবার বিপদ আছে আপনাদের দেশে, বসেন বসেন তাও তো বলা যায় না, ও তো আরেক বিপদ। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন ভাই? তা আমাদের হায়াতে বারজাক আর নবীগণের হায়াতে বারজাক এক না, আমাদের রুহু দেহের সাথে থাকে না, আমাদের রুহু থাকে ইল্লিনে নয় কোথায়, সিজ্জিনে। তা আমাদের সুয়াল জবাব কিভাবে হয়, প্রশ্ন আসে না কথা বলে না, তারপর আমাদেরকে আমাদের অধীনস্থরা সালাম দিলে আমরা শুনি কিভাবে, প্রশ্ন আসে না। মৌলবী কিতাব তো পড়ে নাই, রেসালা মুখস্থ করা বক্তা, এর মানে তক্তা। এটা আকায়েদ নসফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসের মধ্যে এসেছে, নিব্রাসে, যে আল্লাহ তাআলা কবরে মৃত দেহের সাথে রুহের সম্পর্ক করে দেন, দেহ দেহের জায়গায়, রুহু রুহুর জায়গায়। নিব্রাসের লেখক উদাহরণ দিয়েছেন সূর্যের সাথে, যেমন সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিন্তু সূর্যের সাথে দুনিয়ার সম্পর্ক আছে না, সূর্যের আলোতে উদ্ভিদ হচ্ছে, মানুষ বেঁচে আছে, তাপ বাড়তেছে তাপ কমতেছে, সূর্য সূর্যের জায়গায়, মানুষ মানুষের জায়গায়। ঠিক মানুষের রুহু যখন মৃত্যুর পর বের হয়ে যায় তার রুহুটা চলে যায় ইল্লিনে, কোথায়, আর দেহ থাকে কবরে, আল্লাহ রুহের সাথে সম্পর্ক করেন, এটা আমাদের হায়াতে বারজাক। কিন্তু নাদান মৌলবী, তুমি কি হাদিসে পড়ো নাই, আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুহকে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরের জিসিমেই তো ফিরাই দিয়েছেন, তাকে পড়ো নাই মৌলবী, তাকে পড়ো নাই, সকল নবীগণের রুহু আল্লাহ নিছেন মৃত্যু স্বাদ দিতে, আবার প্রত্যেক নবীকে রুহু আল্লাহ ফেরত দিছেন। আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন, সেজন্য মৃত্যু বরণ বলা যাবে না, ইন্তেকাল বলতে হবে, বিদায় বলতে হবে। মৃত্যু স্বাদ গ্রহণের সাথে সাথে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জিসিমে আল্লাহ মোহাম্মদ সাল্লামের রুহু ফেরত দিয়েছেন, এবং আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে হায়াতুন নবী হিসেবে আছেন। এবং আমরা কবরে, আমরা সাধারণ মানুষ, আমরা সালাম শুনি, আমরা জবাব দেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে সালামের জবাব দেন। আবু দাউদের হাদিস, এটা আপনার হুজ্জাতুল্লাহ আল বালেগাতও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আব্দিন মুসলিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম, যখনই আমার কোনো উম্মত আমাকে সালাম পাঠায় আল্লাহ আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, আমি নিজ মুখে আমার উম্মতের জবাব দিই। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দেওয়ার সময় আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের রুহু দেন নাকি, বিষয়টা এমন না। মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করছেন, আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু এবং জিসিম একসাথে, নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে, সর্বক্ষণ আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান আল্লাহর দিকে থাকে, যখন উম্মত সালাম দেয় তখন আল্লাহ রাসূলের ধ্যানটা আল্লাহ উম্মতের দিকে ফিরিয়ে দেন, রাসূলুল্লাহ সালাম দেন আবার আল্লাহ রাসূলের ধ্যান আল্লাহর দিকে চলে যায়, এটা কি রাসূলুল্লাহ বলেছেন ইল্লা রাদ্দাল্লাহু রুহি, কথা বুঝতে পারছেন। আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু সাথে সাথে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে বিশ্রাম গ্রহণ করেছেন, তিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন। এবং পূর্বের নবীগণ তাদের ক্ষেত্রে আমরা বলি তারা কবরে জীবিত, আমাদের আহলুস সুন্নাতের আকীদা আল আম্বিয়া ও আহিয়া উন ফি কুবুরিহিম ইউসাল্লুন,
পয়গম্বরগণ তাদের কবরে জীবিত নামাজ পড়েন, নবীগঞ্জ কবরে নামাজ পড়েন এটা বিশ্বাস করেন, কথা বলে না? আচ্ছা আমরাও কি কবরে নামাজ পড়ব? তা আমাদের হায়াত আর নবীগণের হায়াত কি এক? নিশ্চয় নবীগণের হায়াত হায়াতে বারজাখি, কিন্তু ওটা আমাদের সাধারণ মানুষের হায়াতের মতো না। পৃথিবীতে তারা যেমন সব দেখতেন শুনতেন বলতেন, আম্বিয়াগণ কবরেও বেহেস্তের টুকরাও সেইভাবে শুনেন দেখেন বলেন। এই যদি হয় পূর্বের নবীদের ক্ষমতা, যিনি আখিরি নবী নবীকুল সম্রাট হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো সকল তুলনার ঊর্ধ্বে, ঠিক কিনা? সহি মুসলিমে এসেছে আল্লাহ রসুল নিজে বলেছেন, মারার তুবি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ও হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। রসুল্লাহ বলেন, আমি যখন মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পর দেখি মুসা নবী তার কবরের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে। আচ্ছা বলেন তো, মুসা নবী যদি আমাদের মতো মরে পোষে মাটির সাথে মিশে যেতেন, তো মুসা নবী কবরের ভিতরেও তো সম্ভব হইতো না নামাজ পড়া, সম্ভব হইতো? হাদিস আছে ফি কবরি, এখানে ফি হারফে জার আলা অর্থ দিবে, এস্তে আলা অর্থাৎ কবরের ভিতরে না, মুসা নবী কবরের উপর দাঁড়ায় নামাজ পড়ছিলেন, আল্লাহ রসুল দেখেছেন, যা সহি মুসলিমে এসেছে। তা বোঝা যায় মুসা নবী এন্তেকাল করছেন, মৃত্যুর স্বাদ নিয়েছেন কথা ঠিক, কিন্তু সেই মৃত্যুর স্বাদটা আমাদের সাধারণ মানুষের মৃত্যুর মতো ছিল না, এবং ওনাদের হায়াতে বারজাকটা আমাদের সাধারণ মানুষের হায়াতে বারজাকের মতো না। সেজন্য মুসা নবী কবরের উপর দাঁড়ায়ও নামাজ পড়তে পারছেন। এই যদি হয় মুসা নবী, ঈসা নবী, ঈসা নবী তো এখনো মরেন নাই, আকাশে আছেন, কিয়ামতের আগে নামবেন, দজ্জালকে হত্যা করার পর তিনিও মৃত্যুর স্বাদ নেবেন, ঠিক কিনা? ইব্রাহিম, সুলেমান, আইয়ুব সবাই যদি হায়াতুন নবী হয়, যিনি নবীকুল সম্রাট আমার মোহাম্মদ সাল্লাম, তিনি হায়াতুন নবী, এতে তো কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। এই ক্ষেত্রে আমি বলবো, উলামায়ে কওমি যারা, তারাও এই আমাদের সাথে এই মাসালায় একমত, তারাও বলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আপনি অবাক হয়ে যাবেন, আমি একটা তথ্য দিল অবাক হয়ে যাবেন, গত কয়েকদিন আগে কওমি ওলামা একরামের সেরতাজ বলতে পারেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, ওনার সাথে আমার কুমিল্লা এক হোটেলে সাক্ষাৎ। আমি অবাক হয়ে গেলাম, উনি আমার জন্য অনেক দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন এইভাবে, আল্লাহ তুমি আব্বাসীর মিশন পুরা করো, তাকে হায়াত দারাজ করো, তার হায়াত লম্বা করে দাও, আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের ধুলার ওসিলায় দোয়া কবুল করো। এইরকম কথা তো আমি অনেক সুন্নি দাবিদারের মুখেও শুনি নাই। এইটা কোন বক্তা যে সুন্নি পরিচয় দিয়ে সিলেটে এসে এরকম বিভ্রান্ত করছে? নিশ্চয়ই সে সুন্নি নয়, সে ওহাবি মসজিদের এজেন্ট হয়ে সিলেটে ঢুকেছে। প্রত্যাহার করুন, তাকে বয়কট করুন। সিলেটের মুসলমান, তার আকীদার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাকে আপনারা সিলেটে প্রশ্রয় দিবেন না। এতে সিলসিলায় জনপুর, বদরপুর, ফুলতুরির মহান সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সে একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে, ঠিক কিনা? এই দিকটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফুলতুরির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এই বাগান সাজাইতে গোটা জনপদে কম কষ্ট করছেন, বলেন আপনারা কম কষ্ট করেছেন? তার শরীরের রক্ত কি ঝরে নাই? ঝরে, বলেন ঝরে নাই? সেই সুন্নিয়তের দুর্গ পাহারার দায়িত্ব শাহজালালের উত্তরসূরিদের, তালামিজের, আল এসলাহের। কোন আকিদায় খারাপ ঢুকছে দুষ্ট লম্পট ওহাবিদের এজেন্টকে সিলেটের মাটিতে জায়গা দিবেন, মনে থাকবে? আল্লাহ রসুলের সম্মানের খেলাপ বক্তব্য কারো কাছে আমরা বরদাস্ত করব না, মনে থাকবে? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। হযরত আহমদ কবির রেফাই তার ইতিহাস, তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়ে যাইতো, এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, আপনার হাতে একটা চুমা দিতে চাই। 90,000 হাজি সাক্ষী, স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানি উপস্থিত ছিলেন মসজিদ নববীতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের ভিতর থেকে হাত বের করছেন, সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন, 90,000 হাজি সাক্ষী দিছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস
রোজা মোবারকের ভিতর থেকে যখন হাত বের করেছেন, নূর নবীর নূর হাতের নূরে গোটা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। তুমি করছো কি? এটা কি করলা? আগে দিছো নারায়ণ রেসালাত, নারায়ণ তাকবীর দাও নাই, এখন দিছো নারায়ণ তাকবীর, নারায়ণ রেসালাত দাও নাই, দুইটা একসাথে দিতে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। এটা কি আমি পারবো নাকি? আচ্ছা আচ্ছা, এক মিনিট, বাস এখন মুনাজাত করে দিচ্ছি। আগামী বছরের জন্য কিছু কালেকশন, আমি কালেকশন পারি না, এটা কালেকশনের বক্তা লাগে। শুধু আমি এক মিনিট সময় দিলাম, কেউ যদি প্যান্ডেল মাইক আগামী বছর দিতে চান, পোস্টার দিতে চান, হ্যান্ডবিল দিতে চান, একটু বলেন আমার কাছে, একটু বলেন, মাইকের টাকাটা দিবেন, প্যান্ডেলের টাকাটা দিবেন, পোস্টারের টাকাটা দিবেন, একটা লোক দাঁড়াই যান না, এক মিনিট টাইম দিলাম। আবার বলে দিব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা এবং পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ পাক জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জিমা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ পাক আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই।